প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। লিওনেল আন্দ্রেস লিও মেসি বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে বিবেচিত। মেসি টানা চারবার সহ মোট সাতবার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। আপনি জানলে অবাক হবেন, বিশ্বের সেরা খেলোয়াড় হয়েও মেসি মাঠে দৌড়ে খেলেন না। তার খেলার ধরন মূলত এটাই, বল নাগালে পেলে তিনি দৌড়ান, ড্রিবলিং করেন, আবার প্রতিপক্ষের পা থেকে যখন বল কেড়ে নেওয়ার প্রয়োজন পড়ে তখন তিনি ছুটতে শুরু করেন। এর বাইরে আর্জেন্টিনার তারকা হয় দাঁড়িয়ে থাকে, না হয় হেঁটে বেড়ান। টেলিভিশন ক্যামেরার বাইরে মেসির যে পদচারণা তাতে তাকে হাঁটতেই দেখা যায় বেশি। স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে চোখ সারাক্ষণ মেসির উপর রাখলে অধিকাংশ সময় তার হাঁটাহাঁটি চোখে পড়বে। কেননা খেলা দেখতে যাওয়া সমর্থকদের চোখে ম্যাচের 90 মিনিটের বেশিরভাগটাই মেসি হেঁটে বেড়ান। বিবিসি স্পোর্টস এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সেখানে এক সমীকরণে দেখানো হয়েছে, ম্যাচ প্রতি প্রায় 4.5 কিলোমিটারের বেশি পথ হাঁটেন মেসি। তবে মজার ব্যাপার হলো, এবার মেসি নন, কাতার বিশ্বকাপের এক ম্যাচে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি হেঁটেছেন পোল্যান্ডের রবার্ট লেভানদোভস্কি। শেষ 16 ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়ে আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালে। অস্ট্রেলিয়ার বিপক্ষ ম্যাচে মেসির পারফরমেন্স ছিল দুর্দান্ত। গোল করেছেন এবং গোল করিয়েছেন হুলিয়ান আলভারেজকে দিয়ে। পোল্যান্ডের বিপক্ষ ম্যাচে পেনাল্টি মিস করলো মেসি ছিলেন আর্জেন্টিনার দারুণ পারফরমেন্সের মধ্যমণি। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাবার পর মেক্সিকোর বিপক্ষে লড়াইয়ে মেসির গোলেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও মেসি ছিলেন আর্জেন্টিনার উজ্জ্বলতম পারফর্মার। আর্জেন্টিনার সব ম্যাচেই ফুটবল দর্শকেরা মেসিকে মাঠে হেঁটে বেড়াতে দেখেছেন। তিনি যখন হেঁটে বেড়ান তখন মনে হওয়াটাই স্বাভাবিক, খেলতে হয়তো তার পুরো মনোযোগ নেই। কিন্তু কেবল হাঁটতে থাকাই মেসি প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার সেরা খেলোয়াড়। মেসি মেক্সিকোর বিপক্ষে হেঁটেছেন 4,998 মিটার, যা 1 কিলোমিটার হিসেবে প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি। এই পথ হাঁটতে একজন স্বাভাবিক মানুষের প্রয়োজন হবে 1 ঘন্টারও বেশি সময়। এছাড়া তিনি পোল্যান্ডের বিপক্ষ ম্যাচে হেঁটেছেন 4,736 মিটার। সৌদি আরবের বিপক্ষে মেসির হাঁটার পরিমাণ ছিল 4,627 মিটার। কিন্তু সারা মাঠে যখন অন্য ফুটবলাররা দৌড়ে খেলেন, সেখানে মেসির এই হাঁটাহাঁটির রহস্য কী? মেসির হাঁটার ব্যাপারে জানেন তার এক সময়ের গুরু এবং বর্তমান সময়ের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা। অ্যামাজন প্রাইম ভিডিও দিস ইজ ফুটবল সিরিজে মেসিকে নিয়ে এক পর্বে গার্দিওলা বলেছেন, ও হাঁটছে, ওর মধ্যে এই জিনিসটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। ও কখনোই খেলার বাইরে থাকে না, সবসময় খেলার ভেতরে থাকে, মাথা ঘুরিয়ে দেখতে থাকে ডানে বামে কি চলছে। ও খুব ভালোভাবে জানে কী কী হতে চলেছে, ওর মাথা সবসময় ঘুরতে থাকে, নড়তে থাকে। তিনি আরও বলেন, মেসি হাঁটার সময় প্রতিপক্ষের দুর্বলতা খুঁজতে থাকে, 5 থেকে 10 মিনিটের মধ্যে মাঠের পুরো মানচিত্রটি সে মাথায় নিয়ে নেয়। সে তখন জানে কোন দিক দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে। এই মন্তব্য থেকে বোঝা যায় মেসি মাঠে অলসতার জন্য হাঁটেন কিংবা সবসময় দৌড়ানোর জন্য তার শরীর উপযোগী নয়, ব্যাপারটা এমন নয়। তিনি হাঁটেন কারণ তিনি এর মাধ্যমে চিন্তাভাবনা করে প্রতিপক্ষ থেকে কয়েক ধাপ এগিয়ে থাকতে চান, তারপরই সঠিক সুযোগটা কাজে লাগান। অবশ্য কাতার বিশ্বকাপে মেসির চেয়ে বেশি হেঁটেছেন পোল্যান্ডের লেভানদোভস্কি। গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষ ম্যাচে হাঁটাহাঁটির ক্ষেত্রে মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি। বিবিসি জানায় তার এই ম্যাচে হাঁটার পরিমাণ 5,202 মিটার দূরত্ব অতিক্রমের সমান। এছাড়া তিনি আর্জেন্টিনার বিপক্ষে হেঁটেছেন 4,829 মিটার। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।